40,000 টাকা ঋণ নিয়ে সনের গড় তুলেন রেহেনা বেগম। মাস দুয়েক আগে হাওরের ঢেউয়ে কেড়ে নিয়েছে তার সেই ঘর, অন্যের ঘরে এখন তার বাস। কুলে আছে 7 মাস বয়সী দুধের শিশু, অপর 5 সন্তানের মধ্যে 2 কিশোরী মেয়েকে কাজের জন্য পাঠিয়েছেন ঢাকায়। গত 7 দিন শুধু আটার রুটি খেয়ে কেটেছে তার, অথচ ঘরহারা রেহেনা পায়নি কোনো ত্রাণ। তার গ্রামের নাম জয়পুর নয়াআটি, এটি সুনামগঞ্জের তাহিরিপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের একটি গ্রাম। রেহেনার মতো সুনামগঞ্জে তাহিরপুরে সাল্লা ও দিরাই উপজেলায় অনেক হত দরিদ্র পরিবারের মানুষের খোঁজ মিলেছে যারা ত্রাণ পাওয়ার যোগ্য, কিন্তু ত্রাণ পায়নি। গত 3 দিনে উপজেলা প্রান্তরে অঞ্চলে গ্রামগুলো ঘুরে মিলেছে এই চিত্র। ক্ষুধার যন্ত্রণায় কাতর এসব মানুষের অভিযোগ, স্থানীয় প্রতিনিধিদের অনেকে তাদের পছন্দের লোকেদের ত্রাণ দিচ্ছে। সাধারণত হাওর অঞ্চলের বৈশাখ মাসে ঘরে ধান তুলে কৃষকরা, যে পরিমাণ ধান হাওরে হয় তাতে অধিকাংশ লোকের চাল কেনা লাগে না। ধানের সময় এখনকার দরিদ্র মানুষরা দিন মজুরি করে ভালো আয় করে, আর বর্ষার সময় হাওরে নির্দিষ্ট অঞ্চলে মাছ ধরে মোটামুটিভাবে চলে তাদের জীবন। কিন্তু গত চৈত্র মাসের পাহাড়ি ডলের বাধা ভেঙে 1,66,612 হেক্টর জমির ধান তলিয়ে যায়। বর্গা চাষিদের প্রায় সবাই স্থানীয় মহাজন আর বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ধান আবাদ করে। হাওরের ধান তলিয়ে যাওয়ার পর থেকে এলাকায় মানুষের মত বাড়তে থাকে। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সংখ্যা 3,25,990 জন। এরই মধ্যে সরকার 1,58,000 পরিবারকে BGF দিয়েছে, অর্থাৎ এসব পরিবার প্রতি মাসে 30 কেজি চাল আর 500 টাকা আর্থিক সহায়তা পাচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত অত দরিদ্র পরিবারের তালিকা করেন। তাহিরপুরের উমেশপুর নয়াআটি গ্রামের বাসিন্দা আমেনা খাতুন, স্বামী আলীর মৃত্যু, 35 বছরে এই নারীর ছেলে মেয়ে 7 জন, 4 জন ছেলে আর মেয়ে 3 জন, সবার ছোট ইব্রাহিম হাসান, বয়স এখন 7 মাস। তার ভাষ্য, 3 বেলায় 3 মুঠো ভাত ছেলে মেয়েদের মুখে তুলে দিতে পাচ্ছে না, আটার রুটি বেশিরভাগ খেতে দিচ্ছে। স্বামী আলী নূরের হাওরে মাছ ধরেন, কিন্তু আয় হয় 100 থেকে 150 টাকা, তিনিও BGF পাননি। আব্দুল মালিকের বাড়ি নুনুয়াচরে, বয়স 60, তার গ্রামের নাম নুনুয়াচর, ইউনিয়নের নাম চরণাচর, উপজেলা দিরাই। তিনি 1,00,000 টাকা ঋণ করে গত বছর মেয়েকে বিয়ে দেন। ধান লাগানোর সময় স্থানীয় এক মহাজনের কাছ থেকে নেন আরো 50,000 টাকা। ঋণগ্রস্ত মালিকের 2 ছেলে আর 2 মেয়ে। অত দরিদ্র এই মানুষটি জানালেন, তিনি সরকারের কোনো ত্রাণ পাননি, যাদের ত্রাণ পাওয়ার কথা নয় তারাই পেয়েছে বেশি। মাহিমার বয়স 50, 20 বছর আগে তার স্বামী জনমত আলী 3 ছেলে রেখে মারা গেছেন। স্বামীকে হারিয়ে অনেক কষ্টে তিনি ছেলেকে মানুষ করেন। এখন ছেলেরা হাওরে মাছ ধরে, কিন্তু মাছ তেমন পাওয়া যায় না। মহিমা বলেন তিনি ত্রাণ পাননি, ওদের ভাগ্য জুটেনি সরকারি কোনো সহযোগিতা, আর অন্যদিকে তাদের রোজগার কম। এমন অনেক পরিবার দেখা গেল ঘরে ঘরে চাল নেই, স্বামী কাজে গেছেন, স্ত্রী স্বামী ফেরার অপেক্ষায় বসে আছেন, কখন আনবেন চাল, আর যদি জালে মাছ না ধরা পড়ে তাহলে খালি হাতে ফিরে আসেন। কেবলই তারা খাচ্ছেন আলু শুটকি আর আটার রুটি। এমন অনেক নারী দেখা মিলেছে যাদের কুলে দুধের শিশু, অথচ দিনের পর দিন কেবলই আটা আর মরিচ ভর্তা খেয়ে দিন পার করছেন, অথচ ত্রাণ পাননি। হত দরিদ্র রেহানার পরিবার কেন BGF পায়নি জানতে চাওয়া হলে তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খসরুল আরম প্রথমে দাবি করেন ইউপি সদস্যরা তালিকা করেন, তাদের তালিকা অনুযায়ী দেওয়া হচ্ছে ত্রাণ। রেহানা যদি
রেহনা যদি তার কষ্টে থাকার কথা জানাতেন তাহলে তিনি অবশ্যই বিজিএফ কার্ডের ব্যবস্থা করতেন। আমেনা সহ আরও একটি গ্রামের হতদরিদ্র পরিবারের বিজিএফ কার্ড না পাওয়ার কারণ ব্যাখ্যা করলেন তাহিদপুরের দক্ষিণে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার। তার ভাষ্য, ইউপি সদস্যদের তালিকা অনুযায়ী ত্রাণ দেওয়া হয়। মহিমার বিষয়ে সাল্লার আটগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবু কাসেম আজাদ বলেন, এলাকার সব হতদরিদ্র তার একা এলাকায় তার হতদরিদ্র তার একার পক্ষে চেনা সম্ভব নয়। মালেকের ব্যাপারে জানতে চাইলে চরণাগড়